নমস্কার বন্ধুরা আমি বেঙ্গলি গার্ডেনার জিত লেবু গাছের শীতকালীন পরিচর্যা আমরা কেমনভাবে করব এবং কোন ভুলগুলো এই সময় আমরা ভুলেও করব না সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব ফেব্রুয়ারি মাসে লেবু গাছে যদি আমরা প্রচুর ফুল আনতে চাই এবং সেই ফুলগুলো থেকে প্রচুর লেবু পেতে চাই তাহলে পুরো শীতকাল জুড়ে আমাদের সব ধরনের লেবু গাছের কিছু বিশেষ পরিচর্যা করতে হবে এই পরিচর্যাগুলো আমরা অনেকে জানি না বা করে উঠতে পারি না যার ফলে সিজনে বা ফেব্রুয়ারি মাসে গিয়ে লেবু গাছে ফুল কম আসে প্রচুর পাতা বেরোয় বা গাছের গ্রোথ শুরু হয়ে যায় একটাও ফুল আসে না তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন এবং এই টাইপের পরিচর্যার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গত বছর আমার পাতিলেবু গাছে এইভাবে প্রচুর ফুল এসেছিলো এবং প্রচুর পাতিলেবু আমি পেয়েছিলাম যেটা নিয়ে আমার চ্যানেলে প্রায় দুখানা মতো ভিডিও একদম ডিটেলসে দেওয়া আছে এইভাবে লেবু গাছে প্রচুর ফুল আনতে গেলে আমাদের সঠিকভাবে শীতকালীন পরিচর্যা করতে হবে তার কারণ শীতের শেষেই কিন্তু গাছে এইভাবে প্রচুর ফুল আসতে পারে যদি আমরা আমাদের সব ধরনের লেবু গাছের সঠিক পরিচর্যা করি শীতকাল হচ্ছে লেবু গাছের জন্যে ডরমেন্সি বা রেস্টিং পিরিয়ড তার মানে এই সময় লেবু গাছগুলো হালকা ডরমেন্সি বা শীত ঘুমে থাকে যার ফলে এই সময় আমাদের লেবু গাছগুলোতে খুব বেশি নতুন ডালপালা বেরোয় না বা ফুল ফল আসে না গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যায় সব থেকে প্রথমে লেবু গাছে যদি পুরাতন লেবু থাকে মানে গত বছরের যে লেবুগুলো হয়েছিল সেইগুলো থাকে সেইগুলোকে আমরা গাছ থেকে পেরে নেব বা হারভেস্ট করে নেব আমার এখানে চার ধরনের লেবু গাছ আছে একটা মালতা একটা কাগজি একটা কমলা লেবু একটা পাতি লেবু এই চারটে গাছে দেখুন কোনো লেবু নেই তার কারণ আমি সব লেবু অক্টোবরের মধ্যে গাছ থেকে পেরে নিয়েছি বা হারভেস্ট করে নিয়েছি শীতকালে লেবু গাছে লেবু থাকলে ওই ফেব্রুয়ারি মাসে গিয়ে গাছে নতুন করে খুব বেশি ফুল আসতে চায় না তো আমরা অক্টোবরের মধ্যে সব লেবু হারভেস্ট করে নেব যাদের গাছে এখনও লেবু আছে ডিসেম্বরের দশ তারিখের মধ্যে সব লেবু আপনারা গাছ থেকে পেরে নেবেন বা হারভেস্ট করে নেবেন একমাত্র যদি কমলা লেবু থাকে ওই কমলা লেবু আপনারা গাছে রাখতে পারেন কিন্তু ওই কমলা লেবুও আপনারা জানুয়ারি মাসের মধ্যে মানে জানুয়ারি মাসের ফার্স্ট উইকের মধ্যে পুরোপুরি গাছ থেকে পেরে নেবেন বা হারভেস্ট করে নেবেন গাছে যদি একদম ছোট লেবু থাকে যেগুলো বাড়েনি বা একদম ছোট অবস্থায় আছে সেইগুলো আর বাড়বে না তো সেইগুলোকে গাছে রেখে লাভ নেই সেইগুলোকেও কেটে ফেলে দেবেন তাছাড়া এই সময় লেবু গাছের প্রুনিং বা ডালপালা কাটাই ছাটাই করার আদর্শ সময় তো আপনারা চাইলে লেবু গাছের প্রুনিং বা ডালপালা কাটাই ছাটাই করতে পারেন ডালপালা কাটাই ছাটাই করার পর ওই জায়গাগুলোতে যে কোনো ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক গুলে লাগিয়ে দেবেন এরপর যদি জল দেবার ব্যাপারে আসি পুরো শীতকাল জুড়ে লেবু গাছে একদমই কম জল দিতে হবে লেবু গাছের টবের উপরকার মাটি যখন এইভাবে সাদা হয়ে শুকিয়ে যাবে তখন আমরা জল দেব। এই সময় কোনোভাবেই যেন বেশি জল বা ওভার ওয়াটারিং না করে ফেলি টবের উপরকার মাটি যখন শুকিয়ে যাবে তখন আমরা জল দিয়ে দেব। এই সময় লেবু গাছকে একটু কষ্ট বা স্ট্রেসে রাখতে হবে তাহলে আমরা ফেব্রুয়ারি মাসে গিয়ে প্রচুর ফুল পাবো কম জল দেওয়া মানে কিন্তু গাছকে একদমই জল না দিয়ে মেরে ফেলা নয় মোটামুটি মাটির ওপরটা পুরো সাদা হয়ে শুকিয়ে যাবে তখন আমরা একবার করে জল দিয়ে দেব। এই জল দেবার ব্যাপারটা পুরো শীতকাল জুড়ে আমাদের মেনটেন করতে হবে এরপর যদি ফার্টিলাইজারের ব্যাপারে আসি লেবু গাছে অক্টোবরের মধ্যে যা ফার্টিলাইজার দেবার সেটা দিয়ে দিতে হবে অক্টোবরের পর এই পুরো শীতকাল জুড়ে লেবু গাছে আর কোনো ফার্টিলাইজার দেওয়া যাবে না স্পেশালি নাইট্রোজেন জাতীয় খাবার এই শীতকালে আমরা ভুলেও দেব না তার কারণ নাইট্রোজেন জাতীয় খাবার দিলে গাছ সিজনে গিয়ে প্রচুর পাতা বের করবে ডালপালা বের করবে গাছে একটা ফুল আসবে না আমি সব লেবু গাছে অক্টোবরের মধ্যে যা ফার্টিলাইজার দেবার দিয়ে দিয়েছি দে এখন এই তিন মাস আমি আর কোনো ফার্টিলাইজার দেব না মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর কোনো ফার্টিলাইজার দে দে দেব না যারা অক্টোবরের মধ্যে লেবু গাছে কোনো ফার্টিলাইজার দিতে পারেননি তারা চাইলে এই সময় লেবু গাছে কোনো হালকা ফার্টিলাইজার যেমন ধরুন ভার্মি কম্পোস্ট যেটাকে আমরা কেঁচো সার বলি দিতে পারেন এক মুঠো ভার্মি কম্পোস্ট আপনারা লেবু গাছের টবে দিতে পারেন এর বাইরে আর কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই শীতকালে লেবু গাছকে আমাদের অভুক্ত অবস্থায় রাখতে হবে তাহলেই আমরা সিজনে গিয়ে প্রচুর ফুল পাব। এই সময় গাছে প্রচুর খাবার দিলে সিজনে গিয়ে বা ফেব্রুয়ারি মাসে গিয়ে গাছ প্রচুর পাতা বের করতে শুরু করবে কিন্তু একটাও ফুল ফল আনবে না তো সব ধরনের লেবু গাছে অক্টোবরের মধ্যে যা ফার্টিলাইজার দেবার দিয়ে দেবো তারপর পুরো শীতকালে আর কোনো ফার্টিলাইজার দেব না আর যারা অক্টোবরের মধ্যে ফার্টিলাইজার দেননি তারা এই সময় কোনো হালকা ফার্টিলাইজার যেমন ধরুন ভার্মি কম্পোস্ট দিতে পারেন তাছাড়া এই সময় আমরা এমন কোনো ফার্টিলাইজার দেব না যার মধ্যে খুব হাই নাইট্রোজেন কন্টেন্ট আছে মানে নাইট্রোজেন জাতীয় ফার্টিলাইজার আমরা একদম অ্যাভয়েড করব এই সময় এরপর যদি রোগ পোকার ব্যাপারে আসি শীতকালে লেবু গাছে একাধিক রোগ প্রকার আক্রমণ দেখা যায় একদম প্রথম হচ্ছে ডাইব্যাক রোগ যেখানে লেবু গাছের ডাল উপর দিক থেকে শোকাতে শুরু করে যে কোনো লেবু গাছে যে কোনো সময় এই ডাইব্যাক রোগ দেখা যেতে পারে এর পরের রোগ হচ্ছে আঠা ঝরা রোগ যেটাকে আমরা গামোসিস বলি লেবু গাছের গোড়ার ওপরের অংশ থেকে এইভাবে আঠা বেরোয় বা একটু ওপরের অংশ থেকে এইভাবে আঠা বেরোয় যেটাকে আমরা আঠা ঝরা বা গামোসিস রোগ বলি এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে হয় শীতকালে লেবু গাছ আম গাছ এই টাইপের গাছে এই আটাঝরা রোগটা খুব বেশি দেখা যায় এর পরের রোগ হচ্ছে ক্যাঙ্কার রোগ যেটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশান পাতার ওপর এইভাবে ফোস্কার মতো হয়ে যায় এটা বর্ষাকালে বেশি হয় কিন্তু অনেক লেবু গাছে যেমন ধরুন কাগজি লেবু গাছে বর্ষাকালের পরেও এই শীতকালে এই রোগটা কন্টিনিউ করতে পারে এতক্ষণ যে তিনখানা রোগ বললাম এই তিনখানা রোগ ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসের আক্রমণের কারণে হয়ে থাকে এই তিনখানা রোগ নিয়ে আমার চ্যানেলে ডিটেলসে ভিডিও দেওয়া আছে এবং এর প্রতিকারও দেখানো আছে তো যদি আপনাদের কাছে শীতকালে এই রোগগুলো হয় আমার চ্যানেলে এসে এই তিনখানা ভিডিও সার্চ করে আপনারা দেখতে পারেন তবে এই শীতকাল জুড়ে আমাদের সব লেবু গাছে নিয়মিত ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করলে এই রোগগুলো একটাও হবে না বা হবার চান্স কমে যাবে যে কোনো ফাঙ্গিসাইড নেবেন এবং প্রত্যেক পনেরো দিন অন্তর একবার করে গাছে স্প্রে করবেন এই পুরো শীতকাল জুড়ে তাহলে কোনো ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হবে না শীতকালে ফাঙ্গিসাইড অতি অবশ্যই স্প্রে করতে হবে নয়তো গাছে ফাঙ্গাসের আক্রমণ দেখা যাবে ফাঙ্গাস ছাড়া লেবু গাছে এই সময় প্রচুর পোকা পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে যেমন ধরুন জাপ পোকা ল্যাদা পোকা পোকা, পাতা খাবার পোকা তো রকমারি পোকা বা কীটের আক্রমণ হয় তো এর প্রতিকার হিসেবে এই শীতকালে আমাদের এই গাছে প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর একবার করে যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে আপনারা টাটা গড় স্প্রে করতে পারেন এক লিটার জলে এক এম বা কুড়ি ফোটা নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো ফুলিয়া স্প্রে দিয়ে লেবু গাছে ভালো করে স্প্রে করে দেবেন প্রত্যেক পনেরো থেকে কুড়ি দিন অন্তর এই শীতকালে একবার করে এই কীটনাশক স্প্রে করলে গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ থাকবে না এই টাফড় ছাড়া অন্য যে কোনো কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন এরপর সব থেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটা করতে হবে সেটা হচ্ছে জানুয়ারি মাসের এক থেকে পনেরো তারিখের মধ্যে যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর লেবু গাছে স্প্রে করতে হবে এর জন্যে আপনারা বুস্টার টু ইউজ করতে পারেন যেটা লেবু গাছে সব থেকে বেস্ট কাজ করে এই বুস্টার টু আপনারা অনলাইনে কিংবা যে কোনো ফার্টিলাইজারের দোকানে যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন এটা সত্তর থেকে আশি টাকা অবধি দাম পড়ে এই বুস্টার টু আমরা নিয়ে আসবো এবং জানুয়ারি মাসের এক থেকে পনেরো তারিখের মধ্যে লেবু গাছে স্প্রে করব। এক লিটার জলে এক ফোঁটা বা ওয়ান ড্রপ নেব এবং লেবু গাছে স্প্রে করবো অনেকে ভাবতেই পারে যে এক ফোঁটা দিয়ে কি হবে দু তিন ফোঁটা দিয়ে দিই কিন্তু এক ফোঁটার বেশি দু ফোঁটা পড়ে গেলে গাছের কিন্তু ক্ষতি হবে তাই জন্যে আমরা এই বুস্টার টু এক লিটার জলে এক ফোঁটা বা ওয়ান রব নিয়ে ভালো করে মিশিয়ে যে কোনো ফোলিয়ার স্প্রে দিয়ে গাছে স্প্রে করে দেব। এই বুস্টার টু না পেলে অন্য যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা স্প্রে করতে পারেন তবে বুস্টার টু দিলে সবথেকে বেস্ট রেজাল্ট পাওয়া যেতে পারে তো এই পরিচর্যাটা সব থেকে গুরুত্বপূর্ণ পরিচর্যা যেটা আমাদের জানুয়ারি মাসের শুরুতে করতে হবে তাছাড়া পুরো শীতকাল জুড়ে লেবু গাছকে আমাদের ফুল সানলাইটে রাখতে হবে যেখানে সকাল থেকে বিকেল অব্দি ডাইরেক্ট সানলাইট লেবু গাছের পাতায় পড়বে শীতকালে লেবু গাছকে কোনোভাবেই সেমি সেড বা শেডে রাখা যাবে না একদম ফুল সানলাইটে রাখতে হবে শেড বা সেমি শেডে রাখলে গাছে ফাঙ্গাস এবং পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে তো আমরা এই পুরো শীতকাল জুড়ে লেবু গাছকে ফুল সানলাইটে রাখবো তো এতক্ষণ যে পরিচর্যাগুলো বললাম এই পরিচর্যাগুলো আমাদের শীতকালে করতে হবে পুরো শীতকাল জুড়ে এই পরিচর্যা করলে ফেব্রুয়ারি মাসে গিয়ে আমরা এইভাবে প্রচুর ফুল আমাদের লেবু গাছে আনতে পারি তো এই ছিল লেবু গাছের শীতকালীন পরিচর্যা যেটা আমাদের লেবু গাছে এই শীতকালে করতে হবে এখানে অনেকগুলো পরিচর্যা বললাম যেগুলো আমরা এই সময় করব আর কি কি করবো না সেটাও বলে দিলাম এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখন অব্দি রইল দেখা হবে এর পরের ভিডিওতে